পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে পরিবেশ বান্ধব তিন যুবক দুই রাজ্য পরিক্রমা করেন। ঝাড়খণ্ড থেকে ফেরার পথে আরামবাগ শহরে কর্মসূচি করে তারা। এলাকার সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে যান, পাশাপাশি পুরসুরাতে এলাকার মানুষ তাদের সংবর্ধনা দেন। পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য তিন পরিবেশ বান্ধব যুবক দুই রাজ্য পরিক্রমা করলেন। গাছ লাগান, প্লাস্টিকের ব্যবহার কমান, জল বাঁচান, এই তিনটি বিষয়কে সামনে রেখে সাইকেলে চেপে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড রাজ্যের সব জেলাগুলিতে সচেতনতামূলক প্রচার করলেন ওই তিন যুবক। ঝাড়খণ্ড থেকে ফেরার পথে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বেশ কয়েকটি মহকুমাতে কর্মসূচি করতে দেখা গেল তাদের। আরামবাগ শহরের বাসুদেবপুর মোড়ে তারা পরিবেশ বিষয়ে কর্মসূচি করলেন। জানা গেছে বেলঘড়িয়া নেচার ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি ছয় জনের টিম রয়েছে। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে তিন যুবক জল সঞ্চয়, সবুজায়ন ও প্লাস্টিকের ব্যবহার না করার বার্তা নিয়ে এভাবে রাজ্য পরিক্রমা করেন। উল্লেখ্য, পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা নাকি ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান পরিক্রমা করেছেন সাইকেলে করে। এ বিষয়ে তারক চন্দ্রপাল কি বলছেন শুনে নেব। আসলে আমরা অনেকদিন ধরে কর্মসূচি গ্রহণ করছি, কাজ করছি পরিবেশের উপরে। এর আগে আমরা ভারতবর্ষে গ্রহণ করেছি আমরা এই গাছপালার উপরে, গাছ বাঁচাও নিয়ে। এবার আমরা তিনমুখী কর্মসূচি নিয়ে গিয়েছি। এক নম্বর কর্মসূচি হচ্ছে গাছপালা বাঁচাও, দুই নম্বর নদী জল সংরক্ষণ করুন, তিন নম্বর প্লাস্টিক দূর করুন। এই কর্মসূচি নিয়ে আমরা বেরিয়ে গেছি। তিনজন আমার পাশে রয়েছে রামপ্রসাদ, আমি তারকচন্দ্র পাল, আর পাশে রয়েছে ইন্দ্রলাল। অপরদিকে রামপ্রসাদ নস্কর বলেন, উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া থেকে যাত্রা শুরু হয়, পথে বিভিন্ন জায়গায় পরিবেশ নিয়ে কর্মসূচি করা হয়। বেলঘড়িয়া থেকে এসেছি, তো আমরা এই রাস্তা দিয়েই পুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া হয়েই সরাসরি চলে গেলাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ওই কভার করি সাহেবগঞ্জের দিক দিয়ে। সব মিলিয়ে এই তিন যুবকের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচিকে সাধুবাদ জানায় এলাকার মানুষ। বলছেন আমরা বেশি জোর যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা গাছ লাগাতে বলছি, কিন্তু এমনভাবে তাদের বলছি যাতে তারা গাছটা লাগায় এবং গাছটা দীর্ঘদিন যাবৎ তারা যত্ন করে। যেমন আমরা বলছি যে আপনারা গাছ লাগান আপনার বাবার নামে অথবা মায়ের নামে অথবা শিক্ষক মহাশয়ের নামে অথবা যাকে আপনি বেশি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তার নামে গাছটা লাগান। কেন এই গাছটা লাগালে কী হবে, কেউ কাটার সাহস পাবে না। নিউজ আজ বাংলা, আরামবাগ।